হুজুগের গুজব দিয়ে বেশি দিন চলা যায় না। লিনসিং মোবক্রেসি সভ্য জাতির কোন বৈশিষ্ট্য নয়, লিনসিং আমাদের জাতির কোন বৈশিষ্ট্য ছিল না, এটা ইউরোপ আমেরিকার। ওরা কালা মানুষদেরকে অমানুষ হিসেবে ট্রিট করত, কালোদেরকে মানুষ মনে করত না। তারা খুব সুপ্রিম, তারা হলো সাদা মানুষ, হোয়াইট সুপ্রিমিস্ট। তাদের মধ্যে এখনো আন্দোলন আছে, অহংকারী। কালা হচ্ছে আমাদের দাস, স্লেভ। এদের ছোট্ট কোনো অপরাধ, এদেরকে প্রকাশ্যে রাস্তার মধ্যে মারা হইতো, ঝুলে পিটানো হইতো, উলঙ্গ করে মারা হইতো। কেউ তখন নতুন ক্যামেরা আবিষ্কার হয়েছে, ক্যামেরা দিয়ে ছবি তুলতো, কেউ নাটক করতো, কেউ হাসতো, কেউ ঢোল বাজাইতো, আর ওরে মারতো। কোনো বিচার নাই, কোনো ট্রায়াল নাই, কোনো বিচারের আন্ডার এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এটার নাম লিনসিং, এই শব্দটাই ডিকশনারিতে আসছে। এটা এটা আমাদের সংস্কৃতি নয়, সেখান থেকে তোমরা এখন ঢুকাইলা এখানে। লিনসিং মব, এই মবক্রেসি বা মব শব্দটা ডিকশনারিতে খুলেন, এরকম উত্তেজিত উদ্ভ্রান্ত জনতা যারা একটা গুজব গুজব সৃষ্টি করে দিয়ে একটা মানুষকে হত্যা করে ফেলে, বিচার নাই তার। আমাদের ভাষায়, আমাদের দেশের ভাষায় বলে গণপিটুনি, গণধোলাই। আমাদের পত্রিকাগুলি পর্যন্ত এই মবক্রেসি দ্বারা আক্রান্ত হয়ে গেছে। সেখানে তারা বলে গণধোলাইয়ের শিকার সাবেক অমুক দলের নেতা। এগুলো চলে? গণধোলাই, গণপিটুনি, গণরোষ, একথা বললে সমস্ত হত্যাকাণ্ড, লুটপাট, অগ্নিসংযোগ সব যেন জায়েজ হয়ে যায়। এটা কোন সভ্য সমাজের কথা হতে পারে না। যারা আল্লাহর বিধান থেকে বঞ্চিত, যারা রুহানি জগৎ থেকে বঞ্চিত, আল্লাহর সঙ্গে যাদের কোনো কানেকশন নাই, তারাই বলে করতে পারে পাশবিক আচরণ, ইবলিসের শয়তানের আচরণ। মুসলমানরা করতে পারে? দুর্ভাগ্য মুসলমান আজকে সেই শয়তানি খাসলত, ইবলিসের জাহালাত খাসলত আজকে মুসলমানদেরকে পেয়ে বসেছে।